যদি বের সার্কুলেশনের ব্যাপারে বলি, আজকে একটা ঘূর্ণাবর্ত হয়েছে যার অবস্থান হচ্ছে সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে। এর ইফেক্টে আগামী 48 ঘন্টায় একটা নিম্নচাপ হবে সাউথ ইস্ট বের উপরে, আর 9 তারিখ নাগাদ ডিপ্রেশন হবে। তারপরে নিয়ারলি নর্থার্লি মুভ করবে, সেন্ট্রাল বে পর্যন্ত আসবে, আর চান্সেস রয়েছে যে এই সিস্টেমটা সাইক্লোন হবে 9 তারিখের পর, হয়তো মোস্ট প্রবাবলি 10 তারিখের কাছাকাছি। ফার্দার আপডেটগুলো কিন্তু এখনও দের ইজ নো কনসেনসাস, এই আপডেটগুলো আমরা কিন্তু পরে দেব। ইম্প্যাক্ট যদি বলি, আন্দামানে ইম্প্যাক্ট রয়েছে ইমিডিয়েটলি, যদি এখন বলি যে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ ওখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কোথাও কোথাও কিন্তু এক্সট্রিমলি রেন, হেভি রেনফল হবে, এই চান্সেসটা রয়েছে। তার সঙ্গে উইন্ড থাকবে 8 তারিখে 50-60, 9 তারিখ, 10 তারিখ হয়তো 80-90 কিলোমিটার পার আওয়ার্স কিন্তু স্পিড থাকবে ওখানে। এই সিস্টেমটা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা ওয়াচ করছি, আপডেটগুলো কিন্তু আমরা অ্যাকর্ডিংলি যখন লো ফর্ম হবে তখন দেবো। আমাদের এই মেনল্যান্ডে এখন যদি বলি, আমাদের রিজনে একটা অক্ষর রেখা রয়েছে যার অবস্থান হচ্ছে সিকিম থেকে নর্থ ঝাড়খণ্ড অবধি, ফলে যে বৃষ্টির চান্সেস রয়েছে যেটা সিকিমে রয়েছে, আর আমাদের দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে চান্সেস রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আগামীকাল থেকে। যদি নর্থ বেঙ্গলে বলি, দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চান্স রয়েছে। সাউথ বেঙ্গলে যদি বলি, যে আজকে যে চান্সেস রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, আর আমাদের যদি এখানে বলি সাউথ 24 পরগনা আর ইস্ট মেদিনীপুরে চান্সেস রয়েছে ছোট্ট থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। অন্য জেলাগুলোতে কিন্তু ওয়েদার ড্রাই থাকবে। কাল থেকে সাউথ বেঙ্গল পুরোটাই ড্রাই, 10-11 তারিখ পর্যন্ত চান্সেস নাই। সাউথ বেঙ্গলে যেটা সিগনিফিকেন্ট রয়েছে সেটা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু বাড়বে আগামী 5 দিনে। আমরা এক্সপেক্ট করছি যে 3 থেকে অ্যাটলিস্ট 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আমাদের রিজনে যদি হিসাবে বলি। কলকাতা 38-39 হওয়ার চান্সেস রয়েছে, বিশেষ করে যদি বলি 10 তারিখ নাগাদ 9-10 এর দিকে আস্তে আস্তে কিন্তু 38-39 কিন্তু যাবে, গরমটা বাড়বে। এইটা হচ্ছে মেন কারণ হিসাবে মোটামুটি মেনল্যান্ডে এখন ওয়েস্টার্লি উইন্ড রয়েছে আর এটাই ডমিনেট করবে, ফলে ময়েশ্চার অনেকটা কমে যাচ্ছে আর গরম কিন্তু বাড়বে। কলকাতাতে আজকে ধরেন 36 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা বললাম যে 9-10 তারিখের দিকে 38-39 হবে। পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে হিট ওয়েভের চান্সেস নাই, কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু 40-41 এরকম প্রবাবিলিটি রয়েছে। এই যে গরমটা, সেই গরমটা কি মানে যেটা আর্দ্রতা জনিত অস্বস্তি আমরা দেখেছি, যে এর আগে আমরা দেখেছি যে হালকা লু এর মতো, এটাও কি সেরকম গরম হওয়া থাকবে? মে মাসে যদি অ্যাটমসফিয়ার দেখি, দেখেন আমরা এপ্রিল মে দুটোই দেখেছি, এপ্রিলে রিলেটিভলি ময়েশ্চার অনেক কম থাকে, মে মাসে হিউমিডিটি এতটা কম হয় না, যেটা আমরা দেখেছিলাম যে এপ্রিলে 20% হয়ে যাচ্ছে, এখন খুব কম হলেও 50-এর কাছাকাছি থাকে। ওই জন্য পসিবিলিটি রয়েছে যে টেম্পারেচার এত স্যুট করবে না, কেন অলরেডি ময়েশ্চার কিছু না কিছু থাকবে, এতটা ময়েশ্চার নাই যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, কিন্তু ময়েশ্চার থাকে ওই জন্য এক্সট্রিম ড্রাই হবে না, হিউমিড অ্যান্ড ডিসকমফর্ট ওয়েদার যেটা আমরা বলছি সেই ধরনের ওয়েদার কিন্তু চলে আসবে, বড় ধরনের খুব একটা টেম্পারেচার শ্যুট করার চান্সেস নাই। অলরেডি অনেকটা আমরা দেখলাম যে নর্মালের কাছাকাছি ছিল, সেইটা বেড়ে যাবে, কিন্তু নর্মাল থেকে আমরা এভারেজ যদি দেখি 2-4 ডিগ্রি কিন্তু বাড়বে।